ধরাওয়ালা শুনি আমি আছি তো এখন মর্নিং দশটা বাজার তো আমার আজকে একটা পার্সেল আওয়ার কথা দেখলাম যে আমার পার্সেলটা আইসে ওই আগে আমি একটা অর্ডার দিয়েছিলাম ডিনার সেটের লাগে তো আমার পার্সেলটা আইসে দেখতে পারা আশা করি লগে থাকলে দেখতে পারবো আপনারা আমি কেটা অর্ডার দিয়েছিলাম তো সিম্পল একটা ডিনার সেট আমি অর্ডার দিয়েছিলাম প্লেইনৰ মাজে আমাৰ খুব ভাল লাগিছে তো ই বক্সৰ মাজত থাকে চাৰিটা কুইৰা তো এই লাগে আমি দুই বক্স অৰ্ডাৰ দিছে দুই চাইট কাৰণ আঠটা উব ত চাৰিটাটো আমাৰ লাগে এনাফ নাই বিকজ আমাৰ বৰ ফেমিলি তাৰপৰা প্লেইট আছে সূতা আছে গ্লাছ আছে এতিয়ালৈকে আমার ডিনার সেটগুলো দেখে তারপরে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটারে যারা দেখবা তারা প্লিজ কমেন্ট করবা সুন্দর সুন্দর কমেন্ট পাইলে আমার খুব ভালো লাগে তারপরে বন্ধুরা আমি আপনার আজকে একটা রেসিপি শেয়ার কর্ম গরুর মাংস আলু দিয়া রান্না করে আমি আপনার দেখাইম তো যদি ভালো লাগে অবশ্যই আমরা আমাদের কইবা জানাই বা লাগছে আমরা মোটামুটি সবাই জানিয়ে রান্না করতাম তারপরে আমি আমার মতো করে রান্না করে দেখাইম তারপরে আলু দিয়ে আমি রান্না করম গরুর মাংস গরুর মাংসরে আমি দইয়া সুন্দর করে রাখছি আর আলু আমি মাঝে মাঝে চুলাইয়া রান্না করি আবার মাঝে মাঝে আমি বাকল রান্না করি তো আপনারা চয়েজ মতো রান্না করতে পারবা আর এটার মাঝে যে স্পাইসগুলো আমি ইউজ করব হলুদ পাউডার ধনিয়া পাউডার মরিচের পাউডার আর মিক্স পাউডার আমি ওয়ান টেবিল স্পুন খুয়রা দিম জিরা পাউডার শুধু আমি দি ওয়ান টি স্পুন খুঁড়া তো চার মতো লবণ দেবো তো আপনারা আপনার পরিমাণ মতো সব কিছু দেওয়ার চেষ্টা করবা আর আমার লাগব আদা ওয়ান টেবিল স্পুন তারপরে রসুন লাগব ওয়ান টেবিল স্পুন রসুন বাটাম তারপরে কয়েকটা দারচিনি কয়েকটা এলাচি আর নিচে আমি কয়েকটা লং নিছি দুইটা তেজপাতা নিছি আর নিচে আমি তিনটা বড় পেঁয়াজ নিছি তো মাংসর মাঝে যদি পেঁয়াজটা একটু বেশি হয় তাহলে কিন্তু দেখা একটা বেশি মজা হয় তো আমি একটা হাঁডি নিছি একটা হাঁড়ি নিছি নিয়া আমি কিন্তু এখন মাংসগুলো দিলাইম তারপরে আমি রসুন আদা তারপরে পেঁয়াজ দারচিনি এলাচি লং এগুলো সব কিছু আমি দিয়ে দিমু যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা মিট আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তো আমি আমার মতো করে রান্না করে দেখে আর আমরা বহু শাশুড়ি রান্না রান্নাবান্না করি প্রায় সময় আপনারা দেখুন তো কেচিনো দেখতে পারবা আমার শাশুড়ি আসুন আমার লোকে সব সময় তো আমি আমার পরিমাণ মতো তেলটা দিছি আপনারা আপনারা পরিমাণ মতো তেলটা দিবা তারপর আমি লবণ দিব আহাৰ বন্ধুৰা অৱশ্যই পাছে তাকবা সব সময় লাইক কমেণ্ট কৰবা আপোনাৰ যদি পাছে তাহে কিন্তু ভাল লাগে নাই কিন্তু মানে কমেণ্ট টুমেণ্ট নাখলে ভাল লাগে না ত' আমি আমাৰ পৰিমাণৰ মতে লবণ এটা দিছে দিয়া এখন আমি কুকাৰৰ মাজে তাহাৰীতা বহাই লৈছি তো এইখন এক দিম আমি চুন্দৰ খৰি মিক্স সৰমো মিক্স খৰিৰা এখন আমি ভচাই লৈছি কুকাৰো তো এখানে কোনো পানি এড করছি না আমি অটোমেটিক মানে এতটা পানি বাড়োছি মাংস থেকে আর একটা বড় টমেটো টমে খাইটা দিছি যে সময় আমার মাংসটা সিদ্ধ হয়ে যাব তখন কিন্তু আমি স্পাইসগুলো দিলাইছি এখন আমি সুন্দর করে মিক্স কর্ম স্পাইসটা যে সময় বলা তার লগে মানে মিক্স হইব স্পাইসটা বাজা হইব তখন আমি আলু দিমু স্পাইস যদি পাজা হয় না মিঠের লগে তাইলে কিন্তু আলু দিলে তা এটা মজুই তো নাই তো একটু বাজমো আমি স্পাইসে মাংস লগে তোরা খসাই তো দেখতে পারা এখন আমি মাংস লগে কতটা মানে স্পাইস খসানির পরে আমি আলুটা দিছি বস্তুই ফারা তো আলুটা দেওয়ার দশ মিনিট পরে আমি লগালগ পানি দিতাম না দশ মিনিট পরে আমি পানি দিম তাইলে আলুর পিত্রে মানে স্পাইসটা ঢুকে দশ মিনিট পরে আমি জলটা দিছি তো আরও দশ মিনিট পরে আমি যে সময় চারদিকে ববল উঠবো সুন্দর করে এটা উতরা উঠব তখন কিন্তু আমি তার খাইটা নামাই নামাইলে তো আমার খাইটা অলরেডি ডান হয়ে গেছে বন্ধুরা আমি এখন আপনার লগে পরিবেশন করে দেখাই কাম দেখতেও কিন্তু ভালো লাগে খাইতে তো অবশ্যই মজা খাইতে অনেক মজা হয়েছে তার খাইটা অনেক ভালো লাগছে তার কারণে আমি আপনার শেয়ার করছি আশা করি বন্ধুরা আপনারও ভালো লাগবো আর দেখতে পারা ফাটি গেছে আর খুব সুন্দর সিদ্ধ ধুইছে তো ভালো থাকুক বিওয়ার্স আসসালামু আলাইকুম বাই